পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানে তৃণমূল। হ্যাঁ ঠিক আছে, মুকুল দাস সে মুকুল রায় নাই, মুকুল রায়ের ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনি যে কথাগুলো বলেছেন সবটাই, ওনার অসুস্থ, উনি সুস্থ হোক আমি এটা ঈশ্বরের কাছে আমি চাইছি, উনি সুস্থ হোক। যে কথাটা বলেছে সেটা একটাও ঠিক বলে নাই, কখন কি বলছে নিজেও জানে না, নালে আমাকে বলে যে এই মেলার এই মাঠটা কিনে মেলা করছিস, আর ওই ডাক বাংলার মাঠে অনেক মিটিং করে গেছে, যে এই মাঠটা কিনে মেলা করছিস কেষ্ট, তার ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভেতরে একটা কথা বলেছেন, কোনো বন্ধু ছিলেন কি না আমি জানি না, চন্দ্রনাথ ছিল, যে আমি ওকে যখন জিজ্ঞেস করি চব্বিশে কি হবে, তখন মুকুল রায় পুরস্কার বলে চব্বিশে বিজেপি গোটা ভারতবর্ষ থেকে শেষ হয়ে যাবে। কি করে বলছো? তা বলছে আমি তোকে বলে দিলাম তুই লিখে রাখ। উনি হাঁটা চলা করলেন পরে ঠিক থাকে না, অনেকবার, একবার নয় কাল কোথাও পৌষ না কোথাও বলে যাও কৃষ্ণনগরে বলে, ওই যে উনি গুলিয়ে ফেলছেন, আসলে শটারের করছেন, যে শট হয় না তখন কিন্তু মানুষের ছ মাস ভুলে যাবে, তো সেইটা হয়েছে। তা আমি সাংবাদিক বন্ধুদের বলবো যে মুকুল রায়ের কথা ধরবেন না, ওর ছেলে আজ খুব কষ্ট করে ভাষণটা দিল, ঠিক কান্না কান্না মুখ করে, আমার খুব খারাপ লাগলো, তার জন্য আমি আপনাদের ডাকলাম। ওই যে বায়ুকে ফরেনে নিয়ে যেতে হবে, এখানে চিকিৎসা করে ওকে আমেরিকা ফ্যামেরিকা নিয়ে গেলে ওর ছেলের ইচ্ছা আছে নিয়ে যাবে, চিকিৎসা দরকার আছে 100% চিকিৎসা। আচ্ছা আপনারা দেখলেন, আমরা তো মুকুল রায়কে অনেকবার দেখেছেন, হাঁটতে পারছে? মুকুল রায় হাঁটতে পারছে না দাদা। ওখানে আপনি একটা মন্তব্য করলেন যে সত্যি খুব খারাপ লাগছে সেই মুকুল দা আর নেই, এই জায়গাটা কতটা বেদনাদায়ক? না আমি এই কারণেই বললাম, মুকুল দা হাঁটতে পারছে না, চলতে পারছে না। যখনই আমাকে বললো যে আমাকে দিদি বললো যা বোলপুর থেকে ঘুরে আয়, তখনই বুঝতে পারলাম ওর মাথা ঠিক নেই।